সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ইন্টারেস্টিং এবং ব্যতিক্রমধর্মী একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, নলেজ, ইন্টেলিজেন্স, উইজডম। একজন মানুষ জ্ঞানী কিন্তু তিনি বুদ্ধিমান নন, আবার একজন মানুষ জ্ঞানী এবং বুদ্ধিমান কিন্তু তিনি প্রজ্ঞাবান নন হতে পারে। যখন একজন মানুষ প্রজ্ঞাবান তখন তিনি একজন পরিপূর্ণ মানুষ। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে একটি উদাহরণ দিয়ে আপনাদের সাথে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরুন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা একসময় লেখা ছিল, কিন্তু এখনকার প্যাকেটের মধ্যে লেখা হচ্ছে, সিগারেটের প্যাকেটের মধ্যে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে, ছবি যুক্ত করা হচ্ছে, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কথাগুলো আমরা কে না জানি, প্রত্যেকেই জানেন, ধূমপায়ীরাও জানেন। এই যে জানা সেটি হচ্ছে নলেজ। একটি বিষয় সম্পর্কে জানা, একটি বিষয় সম্পর্কে তথ্য রাখা, কোনো বিষয় থেকে শিক্ষা লাভ করা, কোনো বিষয় থেকে অভিজ্ঞতা নেওয়া, সেটি হচ্ছে নলেজ, জ্ঞান। এবার আসি বুদ্ধি, ইন্টেলিজেন্স। একজন মানুষ জ্ঞানী তবে তিনি বুদ্ধিমান নাও হতে পারেন। তাহলে বুদ্ধিটা কী? বুদ্ধি হচ্ছে নিজের যে অর্জিত জ্ঞান তা উপকারার্থে প্রয়োগ করা, অর্থাৎ নিজের জ্ঞানকে উপকারার্থে প্রয়োগ করা হচ্ছে বুদ্ধি। যিনি তার অর্জিত জ্ঞানকে উপকারার্থে প্রয়োগ করতে পারছেন তিনি হচ্ছেন বুদ্ধিমান। এবার জ্ঞান আছে, বুদ্ধি আছে, তিনি কি প্রজ্ঞাবান কিনা? প্রজ্ঞাবান তখনই হবেন যখন তিনি তার অর্জিত জ্ঞান, অভিজ্ঞতাকে, শিক্ষাকে যথাসময়ে, যথাস্থানে, যথাযথভাবে প্রয়োগ করতে পারেন, তখন তিনি হচ্ছেন প্রজ্ঞাবান। অর্থাৎ বুদ্ধি হচ্ছে তার অর্জিত জ্ঞানকে উপকারার্থে প্রয়োগ করা, কিন্তু সেই প্রয়োগটা যদি যথাযথভাবে না হয় তবে তিনি প্রজ্ঞাবান নন। অর্থাৎ প্রজ্ঞাবান তখনই হবেন যখন তার অর্জিত জ্ঞান, বুদ্ধি, অর্থাৎ যে প্রয়োগ, সেটা যথাযথভাবে, যথাস্থানে, যথাসময়ে যদি উনি প্রয়োগ করতে পারেন তবে সেটি হচ্ছে প্রজ্ঞা, অর্থাৎ উনি প্রজ্ঞাবান। তাহলে একজন মানুষ পরিপূর্ণভাবে মানুষ তখনই যখন তার মধ্যে জ্ঞান আছে, যখন তিনি বুদ্ধিমান, যখন তিনি প্রজ্ঞাবান। যে উদাহরণটা আমি আপনাদেরকে দিয়েছিলাম যে একজন ধূমপায়ী, সে জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু পর্যন্ত ঘটায়, এই নলেজ, ইনফরমেশান ওনার মধ্যে আছে, কিন্তু তিনি সেটিকে বুদ্ধিভিত্তিক প্রয়োগ করতে পারছেন না এবং তিনি প্রজ্ঞাবান নন। তাহলে এটি জাস্ট একটা এক্সাম্পল, একটা উদাহরণ, কিন্তু বাস্তবে আমরা দেখব যে অনেক মানুষ অনেক কাজে দক্ষ, অনেক পটু, সব কিছু ভালোভাবে হ্যান্ডেলিং করছেন, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ওনার যে বুদ্ধি আছে, যে প্রয়োগ ক্ষমতা আছে, সেই প্রয়োগ ক্ষমতাকে যথাযথভাবে, যথাস্থানে, যথাসময়ে তিনি প্রয়োগ করতে পারছেন না, অর্থাৎ তিনি প্রজ্ঞাবান নন। তাহলে এই আলোচনা থেকে আমরা যে একটি মেসেজ পেলাম সেটি হচ্ছে, একজন মানুষ বুদ্ধিমান, একজন মানুষ জ্ঞানী, বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান। তিনি কখন প্রজ্ঞাবান? যখন তিনি জ্ঞান এবং বুদ্ধি দুটিকেই যথাযথভাবে, যথাস্থানে প্রয়োগ করতে পারেন, তখন তিনি প্রজ্ঞাবান এবং একজন পরিপূর্ণ মানুষ। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।